হচ্ছে জারি সুতার ওয়ার্ক করা, চমৎকার সুন্দর। এবং উপরে যে পাড়টা এটা হচ্ছে একটু চিকন পাড়, এবং এটা হচ্ছে স্কার্ট পাটের একটা শাড়ি, ঠিক আছে? আচ্ছা, আমি না এই শাড়িটা দেখি নাই, আমি নিজে এই শাড়িটা দেখি না, এটা কোথায় যেটা, কিন্তু ছবি তোলা হয় নাই না, এটা ছবি তোলা হয় নাই, শান্ত রে খাইছি তোরে। এই যে দেখেন এইটাতে ভাই যা লাগবে, এটা যদি একটু বিশেষ করে 5 ফিট 1-2 এর যে আপুরা, 5 ফিট 2-3 এর যে আপুরা আছেন, তারা যদি এটা পরেন মানে দীপিকা পাড়ুকোন ফেল, বিশ্বাস করেন যা লাগবে আপনাকে, মানে খুবই সুন্দর। উপরে পাড়টা একটু চিকন পাড় পাচ্ছেন, এবং আঁচলের দিকে সরি নিচের দিকে আপনারা স্কার্ট পাড় পেয়ে যাচ্ছেন, এটা প্রাইস হচ্ছে 1850 টাকা, এটা আপনারা পেয়ে যাচ্ছেন 1850 টাকায়। একটু দারিদ্র সীমা নিচে আসি, নাহলে শাড়িগুলো এখনই মেরে দিতাম আমি, বিশ্বাস করো আর না করো, দারিদ্র সীমার নিচে আছি একটু, কেউ কি আমাকে মানে কয়েক কোটি খানিক টাকা একটু ধার দিবেন অনির্দিষ্ট কালের জন্য? এই যে দেখেন ভাই মাথা নষ্ট করার শাড়ি, মানে এক একটা শাড়ি যে কি সুন্দর। এই যে দেখেন আপু শাড়িগুলো খুব সুন্দর, গিফট করে দেন একটা, সরি দুঃখিত সবকিছু জান, যেগুলোতে টাকা পয়সা দিতে হয় সেগুলো যাবেন না আমার কাছে, আমার শরম করে, কারণ টাকাটা আমার কাছে নেই। আপু আপনি আমাদের কিশোরগঞ্জ আসেন, ইনশাল্লাহ খাওয়াবো, আমাকে নিয়ে যান, বিশ্বাস করেন আমি যাব, আমি কোথাও যাইনি গোপালগঞ্জ ছাড়া, মানে আমার গ্রামের বাড়ি ছাড়া, আমি সবাইকে বলি প্লিজ আমাকে দাওয়াত দাও, আমাকে নিয়ে যাও। আপু কমেন্ট করছে আপুর হাজবেন্ড ইতালি থাকে, উনি তোমাকে কিশোরগঞ্জ দাওয়াত দিছে, তুমি যে খাই আপু আমাকে নিয়ে যান, আমি আমি সত্যি যেতে চাই, আপনি বিশ্বাস করেন আমি একটু যেতে চাই, আমি একটু ঘুরতে চাই, আমি আমার এলাকা ছাড়া আমি কিচ্ছু চিনি না, আমাকে একটু ঘুরতেও নিয়ে যান, আমার একটা আপন বান্ধবী আছে সিধি, তাকে একটু পুরান ঢাকা নিয়ে যেতে বলছিলাম, একটু খাবো, ও আমাকে নিয়ে যায় না। অনেক জ্যাম, মাই নিউ পার্টনার ইজ 4 ফিট, হোয়াট ইজ সুইটেবল ফর হার, দেখাচ্ছি এভরিথিং ইজ সুইটেবল ফর হার, চমৎকার সুন্দর এই শাড়িটা, মানে একদম ফুল অন ট্রেডিশনাল একটা লুক দিবে, আর একটা শাড়িও ট্রান্সপারেন্ট না, এবং আমাদের এগুলোর কাতানের কোয়ালিটি গুলো এত সুন্দর যে গায়ের মধ্যে যে কুটকুট করবে এমনটা না, দেখেন প্রতিটা সুতা কাটা আছে, কাতানের প্রতিটা সুতা কাটা, অনেক সময় দেখা যায় কাতানের সুতা কাটা থাকে না, যেটা কিন্তু গায়ে যে কুটকুট করে, বাট এটা কিন্তু গায়ে কুটকুট করবে না, কাতু কুতু লাগবে না, খুবই চমৎকার সুন্দর। একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, দেখেন একদম ভর্তা বানাই দিছি, খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল, এই যে দেখেন, নালে কাতান কিন্তু এরকম ভাবে ধরা যায় না, দেখেন একদম বাটারি স্মুথ, ওকে? তো এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 1850 টাকায়।